আগামী বাজেটেও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণই প্রধান চ্যালেঞ্জ। এই বাস্তবতায় আগামী অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি ধরা হতে পারে 6.5%, যদিও চলতি অর্থ বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়নি, বরং এক যুগের মধ্যে তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছানোর কারণে জীবন চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তাই আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি থাকছে প্রধান কেন্দ্রবিন্দুতে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ঋণের সুদের হারে পরিবর্তন ও আমদানি ব্যয়ে লাগাম টেনে ধরেছে সরকার। আগামীতে এর প্রভাব দেখা যাবে বাজারে।